গুড মর্নিং, গুড মর্নিং কেন বলছি, গুড ইভিনিং। হ্যালো, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরাডল। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে ব্লগটা হচ্ছে একটা খাবারের ব্লগ, বাট কী খাবার সেটা আমি ওখানে গিয়েই তোমাদেরকে দেখাবো। তো নিয়ে যাচ্ছি তোমাদের সঙ্গে, মানে আমি যাচ্ছি, তোমরা আমার ভিডিওর সাথে যাবে। তো তোমরা ওখানে ভিজিট করবে, আমি আজকে যাবো, আমার ভিডিওটা দেখে তোমরাও আসবে। আই থিঙ্ক ভালো লাগবে আমার। আমি আগে একদিন গেছি, খুব ভালো লেগেছে, আজকে আবার যাচ্ছি। চলো ওখানে গিয়ে দেখা হবে। ওকে, চলো আমার সাথে, আমার সাথে থাকো, ভিডিওটা অবশ্যই দেখবি, স্কিপ করবে না। তো আমরা এখন চলে এসেছি হাবড়া মেইন রোডের ওপরই, একদম জয়গাছির মোড়ে, সিঙ্কু গোল্ডের পাশে, দ্য ওয়াটার বলস। এই ওয়াটার বলসে নানান ধরনের ফুচকা খা পাওয়া যায়, সেটাই আমরা দেখ। চলো সবার ফার্স্টে আমি লজেন দিয়ে শুরু করছি। এখানে দেখা যাচ্ছে লজেন, মানে সব খাওয়ার পর এখান থেকে একটা লজেন তোমরা নিতেই পারো, আমরাও নিয়েছি। এবার দেখতে পাচ্ছো যে এখানে নর্মাল ফুচকা তৈরি করা হচ্ছে। প্রথমে ফুচকাগুলো ভেঙে মধ্যে আলু যেটা হয় সেটা দেওয়া হচ্ছে, একদম নর্মাল ফুচকা, বাট প্রচণ্ড স্লো আর কিছুই না, বাট খুবই টেস্টি, খাবারটা টেস্টি ছিল। এবার শুরু হয়ে গেল তোমার দই ফুচকা, নর্মাল ফুচকাটা খাওয়া হয়েছে, এবার দই ফুচকা চালু হয়েছে। এটা হচ্ছে চাটনি, বিভিন্ন রকমের চাটনি দিয়ে, সব কিছু দিয়ে চাটনি দিচ্ছে। এগুলো সব কিছু দিয়ে দই ফুচকাটা তৈরি করা হচ্ছে। দই ফুচকার প্রাইসটা মেবি 50 রুপিস, হ্যাঁ, আর নর্মাল ফুচকা তো 20 রুপিস আছে, 25 রুপিস আছে। তো দই ফুচকাটা অসাধারণ টেস্টি করেছিল। অ্যাকচুয়ালি এখানে সব ফুচকাগুলোই খুব সুন্দর খেতে, তার মধ্যে আমি দই ফুচকা, নর্মাল ফুচকা, আরও তিন ধরনের একটা ফুচকা আছে সেটা আমি খেয়েছিলাম, মানে তিন ধরন বলতে 25 টাকায় তিন রকম জল দিয়ে, সেটাও খুব সুন্দর। তো আমরা ফুচকাগুলো খাবার পর এখান থেকে মোমো খেয়েছিলাম, মোমোটাও টেস্ট করেছিলাম, মোমোটাও খুব সুন্দর খেতে, মানে খুবই টেস্টি। এটা ভেজ মোমো ছিল, 60 টাকা প্লেট, 6টা থাকে, এটা খুব সুন্দর টেস্টি মোমোটা হয়, মানে স্যুপটা তো জাস্ট দুর্দান্ত, যাকে বলবো একদম অসাধারণ স্যুপটা, একবার খেলে দুবার খেতে ইচ্ছে করবে এরকম একটা ব্যাপার। আমি 25 টাকা যে তিন রকমের ফুচকা বলেছিলাম, এটা হচ্ছে তার জল, এখানে তিন রকম জল, একটা হচ্ছে তেঁতুলের জল, একটা হচ্ছে সসেস জল, আর একটা হচ্ছে পুদিনা জল। তিন রকম জল দিয়ে মানে 25 টাকা যে ফুচকাটা সেটা খেয়েছিলাম, দারুণ লেগেছিল খেতে। তো এখানে আমার ফ্যামিলিরা রয়েছে, দেখতেই পাচ্ছ, দোকানটা আমরা খেতে খেতে প্রচণ্ড ফাঁকা হয়ে গেছিলো, প্রচুর খেয়েছি আমরা, অসাধারণ খাবার, মানে খুবই সুন্দর টেস্টি, মানে আমি স্যাটিসফাইড আর কি, মোট কথা মিন্সটা খুব সুন্দর, বাট জায়গাটা খুবই ছোট। আমি খাবারের লিস্টটা ভিডিও করে দেখিয়ে দিচ্ছি, তোমরা দামটা দেখে নিতে পারো, রিজনেবলই আছে, বাট খুব সুন্দর খাবার খেতে। আমরা খেয়েছিলাম নর্মালি যে দই ফুচকা আছে 1 প্যাকেট, 1 প্লেট, 2 মোমোস নিয়েছিলাম, ভেজ মোমো, 2 নর্মাল ইমলি ফ্লেভারের নিয়েছিলাম ফুচকা, আর একটা মাল্টি ফ্লেভারের ফুচকা নিয়েছিলাম, আর একটা পাপড়ি চাটও মেবি নিয়েছিলাম, তোমরা দেখতে পাচ্ছ, চলো। তো আশা করি তোমাদের ভিডিওটা দেখে ভালো লেগেছে। তো ভিডিওটা দেখে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না, ওটা একটু করে দিও প্লিজ, সাপোর্ট মি। আর তোমরা আসতেই পারো, খুব সুন্দর দোকানটা, অ্যাম্বিয়েন্সটাও সুন্দর, একদম টেস্টি খাবারগুলো। ওকে, তো নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি।